সরিষার তেলের মধ্যে ন্যাপথলিন দিয়ে দেখুন কি ঘটে আপনি পুরো চমকে যাবেন আপনার জীবন বাঁচাতে কিন্তু আজকের ভিডিওটি আপনাকে অনেক অনেক উপকার দিবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু আমরা খুব ঝুঁকিতে আছি আর অনেকে কিন্তু এর সমস্যার মধ্যে পড়েই গেছে আর যে সমস্যা কিন্তু অনেক টাকা দিয়েও কিন্তু সমাধান করা সম্ভব না সেটা কিন্তু আপনি চাইলে কিন্তু এই সামান্য জিনিস দিয়েও সমস্যার সমাধান করতে পারেন তো আমরা বর্তমানে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যেটার কারণে সবাই সবসময় আতঙ্কে থাকি আর অনেকের জীবন কিন্তু ঝুঁকিতে পড়ে আছে এই যে সমস্যাটার কারণে তো সেটারই সমাধান দিবে আজকের ভিডিওটি তো এই যে এখানে দেখেন আমি এখানে তিনটা নেপথুলিন নিয়েছি তো একটা পেপারের মধ্যে আমি তিনটা নেপথুলিন নিয়েছি ওপর আরেকটা পেপার দিলাম দিয়ে এখন এটাকে গুঁড়ো করে নেব তো গুঁড়ো কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে করতে পারেন তো আপনারা জাস্ট এভাবে পেপার দিয়ে একটা যে কোনো শক্ত জিনিস বা এভাবে ফুটা হচ্ছে জাস্ট একটু ঘষা দিবেন এটা সুন্দর করে গুঁড়ো হয়ে যাবে ন্যাপথলিন গুড়া করা কিন্তু একেবারেই সহজ যে কোনো কিছু দিয়ে আপনি কিন্তু একটু চাপ দিলে কিন্তু এটা গুঁড়ো হয়ে যায় একবার চেষ্টা করবেন মিহি করে গুঁড়া করতে তো আমি যতটা সম্ভব করে নিয়েছি তো এই যে দেখেন আমার তিনটা ন্যাপথলিনে কিন্তু দুই চা পরিমাণ হয়ে গেছে তো এবার হচ্ছে আমি এটাকে এক সাইডে রেখে এখন এর সাথে যে যে জিনিসগুলো আমি ব্যবহার করব সেগুলো নিয়েছি তো আমি একটা বাটি নিলাম বাটির মধ্যে এখানে আমি পাঁচ চা চামচ সরিষার তেল নিলাম তিনটা জন্য কিন্তু আমি চামচ তেল নিলাম এবার হচ্ছে যে আমি করেছি সেটা হচ্ছে সরিষার তেলের সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে একটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম এই যে দেখেন যতটা মিশাতে পারেন একেবারে মি হয় নাই আর শক্ত মানে আরেকটু মনে হয় গুঁড়ো গুলো ভালো হতো তো যাই হোক যেটা করেছি এটা তো কিন্তু আমার এনা হয়ে যাবে এরপর হচ্ছে এটাকে আমার এই যে সুন্দর করে মেশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখন আমি একটা অন্য পাত্র নেব তো আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম মাটি ঠাড়িও বা নিতে পারেন বা হচ্ছে আপনার পুরোনো যে কোনো একটা কিছু নিতে পারেন যেটার মধ্যে হচ্ছে আপনি কাজ করেন না বা ব্যবহার করেন না এর মধ্যে তেজপাতা নিয়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবারে হচ্ছে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আগুন জ্বালাবো তবে আগুন জ্বালাতে একটু বেগ পেতে হয় যেহেতু এখানে সরিষার তেল ব্যবহার করেছি সেহেতু আগুনটা একটু ধরতে চায় না তো চেষ্টা কর মানে চেষ্টা করলে দুই একবার করার পর কিন্তু আগুনটা ধরে যাবে তো প্রথমে একবার দুবার হচ্ছে ধরতে চায় না তো হচ্ছে তিন চার বার যখন দিবেন তখন কিন্তু হয়ে যাবে আমার তিন চারবার লাগছে যে এটা আগুন লাগাতে তো আগুন লাগানোর পর কিন্তু এটার মধ্যে একটা ধোঁয়ার সৃষ্টি হবে তো অনেকেই বার বলতে পারেন যে আমি এটা কি করতেছি কেন করতেছি তো সবাই জানেন এই বর্ষাকালে কিন্তু মশা মাছির এত উপদ্রব আর এখন ডেঙ্গু মশাটা বেশি হচ্ছে অনেক জায়গায় কিন্তু ডেঙ্গু রোগে মারা যাচ্ছে যেটা হচ্ছে আপনার ডেঙ্গুটা কিন্তু করোনার থেকে কোনো অংশে কম না আরো বেশি তো আপনাদেরকে এই যে ধোঁয়াটার কারণে কিন্তু আপনার যে ঘরে মশা মাছে যা আছে মশা ডেঙ্গু থেকে আপনি মুক্তি পাবেন অনেকে কয়েল ব্যবহার করেন স্প্রে করে সেটা কিন্তু আমার আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আর এটা কিন্তু কোনো রকম ক্ষতি নেই এটা হচ্ছে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে যখন এরকম ধোঁয়া হবে আপনি ঘরে রানাছে কানাছে মানে খাটের নিচে বারান্দায় সব জায়গায় এটা ধোঁয়াটা দিয়ে দিবেন দেখবেন মশা আর আপনার আশেপাশে থাকবে না আর ডেঙ্গুটা তো কতটা মারাত্মক বর্তমানে সেটা সবাই জানেন মানে এটা খুবই খারাপ যেটা হচ্ছে যাদের বেশি হয়ে যায় তারা কিন্তু জীবন মানে একবারে সংসারের মধ্যে পড়ে যায় তো এত বড় সমস্যা থেকে কিন্তু এই সামান্য জিনিস আপনাকে হচ্ছে বাঁচাতে পারে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ